নাসির হোসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পিনাক ঘোষের। পিনাকের সেঞ্চুরিতে এনসিএল এর পঞ্চম রাউন্ডে রংপুরের বিপক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা চট্টগ্রাম বিভাগের। জাতীয় ক্রিকেট লিগে এখনও জয়ের দেখা পায়নি চট্টগ্রাম। চার রাউন্ড শেষে দুই ড্রয়ের বিপরীতে হার দুই ম্যাচে। চার পয়েন্ট নিয়ে তাই টায়ার ওয়ানের চার নম্বরে অবস্থান করছে ইরফান শুক্কুরের দল। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে বিকেএসপিতে রংপুর বিভাগের চেয়ে 263 রানে পিছিয়ে থেকে দিন শুরু করে চট্টগ্রাম বিভাগ। প্রথম ইনিংসে মাত্র 100 রানে গুটিয়ে যায় ইরফান শুক্কুররা। চট্টগ্রামের ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে ইনিংস ব্যবধানে হারের কথা দলটির, কিন্তু দুই ওপেনার পিনাক ঘোষ আর সৈকত আলীর ব্যাটে ভর করে প্রতিরোধ গড়ে চট্টগ্রাম। পিনাক ঘোষ বাংলাদেশের সম্ভাবনাময় এক ক্রিকেটার। বয়সভিত্তিক দলে ভয়ডরহীন ক্রিকেট খেলে পরিচিতি পেয়েছেন। স্বপ্ন ছিল জাতীয় দলে সৌম্য সরকারের সাথে ওপেনিং করবেন, কিন্তু পরবর্তীতে ব্যাট হাতে সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। ঘরোয়া লিগে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই যেন ভারী তার। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে রংপুরের বিপক্ষে দল যখন ধুঁকছিল তখন ত্রাতা হয়ে ওঠে পিনাকের ব্যাট। সঙ্গী সৈকত আলীকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান। প্রথম ইনিংসে দল 100 রানে অল আউট হলেও ওপেনিং জুটিতে এই দুই ব্যাটার স্কোরবোর্ডে যোগ করেন 174 রান। সৈকত আলী 250 মিনিট ক্রিজে থেকে 78 রানে সাজ ঘরে ফেরেন। সঙ্গী সৈকতকে হারালে পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে এগোতে থাকেন পিনাক ঘোষ। এরই মধ্যে নাসিরকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। তিন অঙ্ক স্পর্শ করার পর ক্রিজার বেশিক্ষণ টিকে থাকতে পারেননি এই ব্যাটার। 264 বলে 310 মিনিট উইকেটে থেকে ব্যক্তিগত 103 রানে নাসিরের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনিং ব্যাটার। এনসিএলে ব্যাট হাতে দলের বাকি সদস্যরা ব্যর্থ হলেও ব্যতিক্রম পিনাক ঘোষ। চার ম্যাচের 7 ইনিংসে 37 ব্যাটিং গড়ে 250 আর এক সেঞ্চুরিতে করেছেন 255 রান। পিনাকের সেঞ্চুরি আর সৈকত আলের 50 শেষ দিনে হার এড়ানোর আশা কিছুটা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম। তৃতীয় দিন শেষে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 222 রান চট্টগ্রামের। রংপুরের চেয়ে তারা এখনও 41 রানে পিছিয়ে। শেষ দিনে জয়ের জন্য চট্টগ্রামের 6 উইকেট দ্রুত তুলে নিতে চাইবে রংপুর। অন্যদিকে পরাজয় এড়াতে ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফুদ্দিন আর শামীম পাটওয়ারিদের ব্যাট হাতে দৃঢ়তা দেখাতে হবে। চেষ্টা করতে হবে দিনের শেষ বল পর্যন্ত খেলার। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।